জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে চেক প্রদান হলো মঙ্গলবার। জিয়াগঞ্জ সদর ঘাট পার্কে হলো চেক বিতরণ অনুষ্ঠান। যারা স্বজন হারা, অকালেই যারা প্রাণ হারিয়েছেন, সেই সমস্ত স্বজন হারানো পরিবারকেই আর্থিক সহায়তা প্রদান। জাতীয় পরিবার সহায়তা প্রকল্পে চেক প্রদান অনুষ্ঠান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে। সদরঘাট পার্কে মঙ্গলবার বিকেলে চেক তুলে দেওয়া হলো অসহায় দুস্থ পরিবারের সদস্যদের হাতে। পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ ও পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে 40,000 টাকার চেক পেলেন পৌর এলাকার বহু বাসিন্দা। যে কোনো পরিস্থিতিতেই পৌরবাসীর পাশে থাকাই মূল উদ্দেশ্য, জানালেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ ঘোষ। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা আমরাই মানুষ উদ্যোগ নিয়ে যাতে তাদের সমস্ত কাগজপত্রগুলো তৈরি করে সরকারি যে সহায়তা আছে সেই সহায়তাগুলো পাইয়ে দেওয়া, পাশাপাশি তারা যাতে তাদের পরিবারে কেউ বিধবা হলে তাদেরকে বিধবাতার আওতায় নিয়ে আসা, এই কাজগুলো যেভাবে জিয়াগঞ্জ পৌরসভা আপনারা দেখেছেন যে কোভিডের সময় সবসময় মানুষের পাশে ছিল, রান্না করা, খাবার থেকে, কোভিড ভ্যাকসিন থেকে, বাড়ি বাড়ি কোভিড টেস্ট করা, সমস্ত কাজটাই আমরা করেছি এবং আমরা সবসময় মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে আমরা এই কাজগুলো করি। মুর্শিদাবাদ কনক্লেভ 2021 আগামী 30 এবং 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি বহরমপুর রবীন্দ্র সদনে।